আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, আপনাদের অনুরোধে আমি আবারও এই চ্যানেলে একটা ইউটিউব সম্পর্কে আপডেট ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কত সহজে আপনি ইউটিউবিং করতে পারবেন এবং ইউটিউবে ভিডিও তৈরি করতে পারবেন। ইউটিউবে ভিডিও তৈরি করতে আপনার কি কি দরকার হবে, কি কি প্রয়োজন হবে, সব কিছু আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন। তো বন্ধুরা, বিস্তারিত জানার আগে যে কথা না বললেই নয়, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিয়ে রাখুন পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, আপনারা অনেকেই আমাকে মেল করে জানিয়েছিলেন যে ইউটিউব সম্পর্কে কিছু ভিডিও এই চ্যানেলে আপলোড করার জন্য, তারই পরিপ্রেক্ষিতে আমি এই ভিডিওগুলো আপনাদের জন্য উপহার দিচ্ছি। প্রতিদিন রাত 8টা বাজে আমি আপনাদের সাথে ইউটিউব সম্পর্কে কথাবার্তা শেয়ার করার জন্য ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো বন্ধুরা, তাহলে অবশ্যই প্রতিদিন রাত 8টায় ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অন করে দিয়ে রাখতে হবে। প্রিয় বন্ধুরা, ইউটিউবিং করার জন্য, ইউটিউবে ভিডিও তৈরি করার জন্য অনেক সময় দেখা যায় কোনো কিছুর প্রয়োজন হয় না। শুধুমাত্র আমি যখন ইউটিউবিং শুরু করছিলাম সর্বপ্রথম 2014 সালে, তখন কিন্তু শুধুমাত্র একটা বাটন ফোন আর একটা মেমোরি কার্ড দিয়েই ভিডিও শুরু করছিলাম। তখন যে কাজটি করতাম, আসলে ভয়েসটা রেকর্ড করতাম, করে তারপরে বিভিন্ন স্লাইড দিয়ে ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করতাম। ধীরে ধীরে আমি 2015 সালে যখন আমার ওই চ্যানেলটা সাসপেন্ড হয়ে যায়, তখন ইউটিউবিংটা আরও ভালো করে শেখার জন্য আমি বেশ একটা লম্বা বিরতি নিই। 2018 সালের শেষের দিকে যে সিদ্ধান্ত নিই আবারও চ্যানেল তৈরি করব, আবারও আপনাদের সাথে ভিডিও শেয়ার করব, তার জন্য 2019 সালে আবারও দ্বিতীয়বারের মতো ইউটিউবে যাত্রা শুরু করি এবং সেই থেকে আপনাদের মাঝে প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন সময় বিভিন্নভাবে ভিডিও দিয়ে যাওয়ার চেষ্টা করছি। প্রিয় বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন ইউটিউবিং করতে চাই, তার জন্য কি দরকার, কিভাবে করব, একটু যদি সুন্দর করে বুঝাই দিতেন তাহলে সুবিধা হতো। তারই পরিপ্রেক্ষিতে আমি আপনাকে বলবো, আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে তাহলেই আপনি ভিডিও তৈরি করা শুরু করে দিতে পারেন। এখন বন্ধুরা, আপনারা জানতে চাচ্ছেন অনেকেই যে কখন ভিডিও আপলোড করব, কখন ভিডিও ছাড়ব, এই বিষয়ে জানতে চাচ্ছেন। এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার ব্যক্তিগত মানসিকতার উপরে। কেননা আপনি যদি হাতে পর্যাপ্ত সময় পান তাহলে চেষ্টা করবেন আমার মতো প্রতিদিন ভিডিও আপলোড করার জন্য, আর আপনি যদি হাতে পর্যাপ্ত সময় না পান তাহলে সপ্তাহে দুটি ভিডিও আপলোড করবেন, তাও যদি না পারেন সপ্তাহে একটি ভিডিও আপলোড করবেন, তাও যদি না পারেন মাসে একটি ভিডিও আপলোড করবেন। তবে অবশ্যই আপনি রেগুলারিটি মেনটেন করবেন, যখনই ভিডিও আপলোড করেন একই একটা টাইম নির্ধারণ করে নেবেন, ওই টাইমে আপনি ভিডিও আপলোড করবেন, আপনার ভিউয়াররা তাহলে জেনে যাবে যে আপনি এই টাইমে ভিডিও আপলোড করে থাকেন। যেমন আমি এই ভিডিওর ভিতরে অলরেডি বলে দিলাম যে প্রতিদিন রাত 8টার সময় আপনাদের সাথে ইউটিউব সম্পর্কে সকল তথ্য শেয়ার করব এবং প্রতিদিন রাত 8টার সময় ইউটিউব সম্পর্কিত ভিডিওগুলো আপলোড করব। আপনি একটা স্মার্টফোন দিয়ে আমার মতো চাইলে ফেস ক্যাম ভিডিও দিতে পারেন, অথবা আপনি চাইলে ইনস্ক্রিনে পেয়ে যাবেন। আমি এর আগে একটা ভিডিও আপলোড করেছি যেখানে বলেছি 5টা টপিকের কথা, এই 5টা টপিক নিয়ে যদি আপনি কাজ করেন আপনি ফেস ক্যাম না দিয়েও কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন। তো বন্ধুরা, আপনি ইউটিউবে ভিডিও তৈরি করার জন্য শুধুমাত্র একটা স্মার্টফোন হলেই চলবে, আর কোনো কিছুর প্রয়োজন হবে না। আমি আজকে যে ভিডিওটা শ্যুট করছি এই মুহূর্তে, এটা ক্যানন 700D একটা DSLR ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করছি। কিন্তু আপনারা ইতিমধ্যে জানেন আমি প্রায় 2 বছর কিন্তু মাত্র 3000 টাকা দামের একটি মোবাইল ফোন দিয়ে আমি ভিডিও রেকর্ড করে আপনাদের সামনে উপস্থাপন করেছি, এবং আমি হিসাব করে দেখেছি প্রায় 2 লক্ষ টাকা ইনকাম করেছি শুধুমাত্র 3000 টাকা দামের একটি স্মার্টফোন দিয়ে ভিডিও তৈরি করে ইউটিউব থেকে ইনকাম করেছি। প্রিয় বন্ধুরা, তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ইউটিউবে ভিডিও তৈরি করা কত সহজ, কত ইজি। এরপরে আমি আপনাদের আরও চমৎকার একটা ভিডিও নিয়ে আসবো যে আপনি কিভাবে সুন্দর ভিডিও তৈরি করতে পারবেন স্মার্টফোন দিয়ে। এবং কথা বলতে গেলে, এই যে ক্যামেরার সামনে কথা বলছি, আমার কিন্তু কথাবার্তা আটকাচ্ছে না। আপনি কথা বলতে গেলে আপনার কথাবার্তা আটকে যাবে, আপনি ক্যামেরার সামনে কথা বলতে পারবেন না। এই ধরনের সমস্যা থেকে কিভাবে দূর করতে পারবেন, এই ধরনের সমস্যা কিভাবে আপনি দূরে সরিয়ে সুন্দর একটা ভিডিও উপস্থাপন করতে পারবেন, সব কিছু আমি জানাবো
পরবর্তী ভিডিওতে। তার জন্য অবশ্যই আপনি ভিডিওতে কমেন্টস করে জানাবেন ওই ভিডিওটা আপনাদের দরকার আছে কিনা। তো বন্ধুরা, আজকের ভিডিও থেকে বিদায় নেব, দেখা হবে আপনাদের সাথে আগামী ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।